ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। শুরু করছি আনন্দ সকাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকর্ণা, আর সুকর্ণার সঙ্গে রয়েছে আমি দেশমিতা। সুকর্ণা, আমরা জানি যে আনলক ফাইভ চলছে করোনা আবহে, এবং এই আনলক ফাইভে মোটামুটি কিন্তু জীবনযাত্রা মোটের উপরে স্বাভাবিক হয়ে গেছে। আগের মতো কড়া বিধিনিষেধ কোথাও আর নেই, শুধুমাত্র লোকাল ট্রেন এ রাজ্যে চলার ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। আমরা জানি গতকাল নবান্নে একটি বৈঠক হয়েছে রেল এবং রাজ্যের, যেখানে কিন্তু কিছুটা জট ছাড়তে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে করোনা বিধিনিষেধ মেনেই কিন্তু আপাতত 50% আসনে যাত্রী নিয়ে রাজ্যে চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা, সেই সম্ভাবনা তৈরি হয়েছে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। ট্রেনে মোট আসনের অর্ধেক আসনে যাত্রী নিয়ে রাজ্যে চালু হতে পারে লোকাল ট্রেন। প্রথম ধাপে 10-15% ট্রেন চলতে পারে। চূড়ান্ত রূপরেখা নিয়ে বৃহস্পতিবার ফের বৈঠকে বসবে রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ। সোমবার নবান্নের বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে। অতিমারির কারণে যে জনস্বাস্থ্য বিধি অবশ্যমান্য সেটা মানতে হবে, আবার তার সঙ্গে সঙ্গে যেটা যাত্রী স্বার্থ তাকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেটা ডিটেইলে প্ল্যান করে আমরা 5 তারিখ, ঠিক হয়েছে 5th November, ডিটেইল ক্যালেন্ডার কাইন্ড অফ থিং নিয়ে বসার চেষ্টা হবে, যাতে কোন রুটে কোন সময়ে কিভাবে গ্যালোপিং মোড যেটাকে বলা হয় কয়েকটা সেটা ওনারাই ঠিক করবেন। ওয়ার্কিং ডেজে আমার শিয়ালদাতে 915টা ট্রেন, হাওড়াতে 407টা ট্রেন চলে ডেইলি। তো আমরা টু স্টার্ট উইথ অ্যারাউন্ড 10-15% দিয়ে স্টার্ট করব, এন্ড আপ টু 25% নিয়ে যাব আফটার ফিউ ডেজ। রাজ্যে সাধারণ যাত্রীদের জন্য শেষবার লোকাল ট্রেন চলেছিল 24 মার্চ, তারপর শুধুমাত্র রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালানো হচ্ছিল। লকডাউন উঠলেও সংক্রমণের আশঙ্কায় সবার জন্য লোকাল ট্রেন চালু করা যায়নি। এরই মধ্যে লোকাল ট্রেন চালু করার জন্য জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। শনিবারের পর সোমবারও স্টাফ স্পেশালে উঠতে দেওয়ার দাবিতে যাত্রী বিক্ষোভ শুরু হয় হাওড়া স্টেশনে। বাধা দেয় রেল পুলিশ ও জিআরপি। খানিকক্ষণ দুপক্ষের বচসা চলে, তারপর নিত্য যাত্রীদের সেখান থেকে হটিয়ে দেয় পুলিশ। বৈদ্যবাটিতেও বিক্ষোভের একই ছবি দেখা দেয়। এরই মধ্যে নবান্নে লোকাল ট্রেন নিয়ে রেল ও রাজ্য সরকারের মধ্যে বৈঠক শেষ হয়। প্রাথমিকভাবে দুপক্ষের পরিকল্পনা, করোনা আবহে দাঁড়িয়ে লোকাল ট্রেনে যাত্রা করা যাবে না। গড়ে একটি লোকাল ট্রেনে 1200 জন যাত্রী বসে যেতে পারেন, সেখানে অর্ধেক অর্থাৎ 600টি আসনে যাত্রী নিয়ে চালানো হতে পারে ট্রেন। লোকাল ট্রেনে উঠতে গেলে মাস্ক পরা ও স্যানিটাইজেশন বাধ্যতামূলক, মানতে হবে সামাজিক দূরত্ব। অ্যাভারেজ বা প্রমাণ সাইজের ট্রেনে 1200 জন যাত্রী বসে যেতে পারে, এই সময়ে মনে করা হচ্ছে 600 জনের মতো, 600 প্যাসেঞ্জার্স হচ্ছে এই প্রোটোকল। কমপ্লিট ডিসিশন হওয়া দরকার ছিল যাতে মানুষ সব যেতে পারে, সেই ব্যবস্থা করা যেতে দরকার ছিল। আমরা চাইছি যে রেল চলুক এবং মানুষ যাতে যাতায়াত করতে পারে, রুট রোজগারের টারে যেতে পারে, সেই ব্যবস্থা করা হোক। এমনি আমরা খেটে খাওয়া মানুষ, সমস্যা তো খুব হচ্ছে, কারণ অফিস কাচারি সব খুলে গেছে, ব্যবসা মার খাচ্ছে, ট্রেন চললে এতে জনসাধারণের আমাদের অনেকটাই লাভ হবে। লোকাল ট্রেন চালু নিয়ে সোমবার নবান্নে প্রায় 1 ঘন্টার উপর বৈঠক হয় রাজ্য সরকার, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, লোকাল ট্রেনের ক্ষেত্রেও কি মেট্রোর মতো ইপাস চালু করা হবে? সেই সম্ভাবনা কার্যত নেই বলেই ইঙ্গিত মিলেছে মুখ্য সচিবের গলায়। মেট্রো রেলের ক্ষেত্রে যে ইপাস ভার্চুয়াল পাস চালু করা হয়েছে, তখনও কেউ কেউ বলেছিলেন বহু মানুষের সেই অ্যাপে, সেই কম্পিউটারে বা সেই স্মার্টফোনে প্রবেশাধিকার নেই, অতএব এটা তো বহু মানুষকে ফেলে দিচ্ছে পরিষেবার বৃত্তের বাইরে। শহরতলি, ছোট শহর, গ্রামে গঞ্জে যে যাত্রীরা থাকেন তাদের ক্ষেত্রে ভার্চুয়াল পাসের এই মেথড অনেকটা এক্সক্লুশনারি বা অসাম্যমূলক হতে পারে বলে মনে করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে এক্সিস্টিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি করা যায়। পরিসংখ্যান বলছে, করোনার জেরে ট্রেন পরিষেবা বন্ধ হবার আগে হাওড়া স্টেশনে প্রতিদিন গড়ে প্রায় 10 লক্ষ যাত্রী এবং শিয়ালদা স্টেশনে প্রতিদিন গড়ে 12 লক্ষ যাত্রীর চাপ সামলাতে হতো। শেষমেশ কবে এবং কিভাবে চালু হবে লোকাল ট্রেন, বৃহস্পতিবারই তা চূড়ান্ত জানা যাবে। সুমন ঘড়াই, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
কুস্মিতা, আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে নবান্নে এবং সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। মমতা, তামাং এবং গুরুং বৈঠক রয়েছে। আমরা জানি একজন অপরাধীর সঙ্গে কিভাবে মঞ্চে থাকবো। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে গুরুং নিশুর চড়ালেন তামাং, মন্তব্যে নারাজ তৃণমূল। পাহাড়ে আগুন লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ বিজেপির। मेरे को लगता है कि उसका प्रेजेंस से नॉर्थ बंगाल में अशांति हो जाएगा। বিজেপির হাত ছেড়ে তৃণমূলের কাছাকাছি এসেছেন বিমল গুরুং। এই পরিস্থিতিতে বিমলের বিপরীত গোষ্ঠীর নেতা বিনয় তামাংকে মঙ্গলবার নবান্নে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিধানসভা ভোটের আগে বিনয় তামাংকে বিমল গুরুংয়ের সঙ্গে একযোগে কাজ করার বার্তা দিতে পারেন তিনি, কিন্তু তা কি আদৌ সম্ভব? ऐसा है कि हम लोग विमल जी से काम नहीं करने के लिए तैयार नहीं है। वी आर नॉट गोइंग टू शेयर एनी एडमिनिस्ट्रेटिव एंड पॉलिटिकल प्लेटफॉर्म विद विमल गुरुंग एंड रोशन गिरी। ही इज फिगरेटिव लीडर एंड ही हैज गॉट सो मेनी केसेस, ऑलमोस्ट 150 अबव 150 केसेस। वो भी यूपीए केस है, तो ज्यूडिशियरी इज देयर, सो ज्यूडिशियल प्रोसेस होना चाहिए। 3 साल हम लोगों ने पहाड़ इतना शांति बनाया, सो उसका सोच का अगेंस्ट में हम लोगों ने काम किया। अभी साथ में काम करके फिर पहाड़ वही आसान बनाना नहीं चाहता हम। 2017 তে দার্জিলিং এ অশান্তির জন্য বিমল গুরুংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করে রাজ্য পুলিশ। 2017 সালে 17ই জুন সিংবাড়িতে সংঘর্ষে 3 জনে মৃত্যু হয়। সেই ঘটনাতেও বিমল গুরুং এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। সে বছরই 13ই অক্টোবর গুরুংকে ধরতে গিয়ে খুন হন সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক। সেই মামলাতে অভিযুক্ত বিমল গুরুং। এরপরেই গা ঢাকা দেন বিমল গুরুং। তার অনুপস্থিতিতে তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে বিনয় তামাংদের। বিনয়দের হাত ধরেই পাহাড়ের জমি শক্ত করতে উঠে পড়ে লাগে তৃণমূল। কিন্তু 3 বছর পর আচমকায় কলকাতায় এসে বিজেপির সঙ্গ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী দেখার ইচ্ছে প্রকাশ করেন গুরুং। প্রাইম মিনিস্টার হো ইয়া হোম মিনিস্টার হো, জিসনে মেরা সাথ কমিটমেন্ট কিয়া তো আজ তক পুরা নাই কিয়া। और आने वाला 2021 का इलेक्शन, ये इलेक्शन में हम लोग मिस ममता बनर्जी टीएमसी का साथ अलायंस होकर हम लोग इसका जवाब देना चाहता हूँ। मिस ममता बनर्जी को फिर दोबारा तीसरा बार हम लोग चीफ मिनिस्टर देखना चाहता हूँ। কিন্তু যার বিরুদ্ধে এত মামলা, যিনি পুলিশের নথিতে ফেরার, তাকে কাছে পেয়েও কেন ছেড়ে দিচ্ছে রাজ্য প্রশাসন? প্রথম থেকে এই প্রশ্ন তুলছে বিরোধীরা, এবার একই সুর বিনয় তামাঙ্গের গলাতেও। যদিও পাহাড়ের নতুন সমীকরণ নিয়ে কোনো মন্তব্যে নারাজ তৃণমূল। বিনয় তামাং যে কথাটা বলেছেন সেই সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই, এই মুহূর্তে কোনো মন্তব্য করতেও চাই না। উনি কলকাতায় গেছেন, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বৈঠক হওয়ার কথা। আমরা সবাই চাই পাহাড়ের শান্তি, পাহাড়ের উন্নয়ন, পাহাড়ের বিকাশ। নিজে হাতে করে নিজে আবার আগুন জ্বালাচ্ছেন, নষ্ট করছেন, এবং মমতা ব্যানার্জির উপর থেকে বিশ্বাস মানুষের ঘটে যাচ্ছে, কারণ উনি ভোটে দিতে পারেন। 2017 তে দার্জিলিং অশান্তির পর দুভাগ হয়ে যায় গোর্খা জনমুক্তি মোর্চা। প্রথম থেকে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চলছে বিনয় তামাং গোষ্ঠী, এখন সেই পথে হাঁটতে চাইছেন বিমল গুরুংও। কিন্তু দুজনকে সঙ্গে নিয়ে চলা কি তৃণমূলের পক্ষে সম্ভব? মোহন প্রসাদ, মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সুকর্ণ, তোমার নিশ্চয়ই মনে থাকবে আজকে বিহারে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন, আর যেখানে 17টি জেলার 94টি আসনে ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে সকাল 7টা থেকে। এই দ্বিতীয় দফার ভোটে আরজেডি প্রধান লালু প্রসাদের 2 পুত্রের রাজনৈতিক ভাগ্য পরীক্ষা হবে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বৈশালী জেলার রাঘোপুর কেন্দ্রে লড়ছেন, লালুর আরেক ছেলে তেজ প্রতাপ লড়ছেন সমস্তিপুর জেলার হাসানপুর কেন্দ্র থেকে। এই দফায় নীতিশ সরকারের 4 জন মন্ত্রীরও ভাগ্য পরীক্ষা হবে। দ্বিতীয় দফার ভোটে প্রার্থীর সংখ্যা রয়েছে 1463, সবথেকে বেশি 27 জন প্রার্থী রয়েছেন মহারাজগঞ্জ আসনে। সব থেকে কম 4 জন প্রার্থী লড়াই করছেন দারাউলি কেন্দ্রে। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা 2,85,50,285। 7ই নভেম্বর বিহারে তৃতীয় দফার ভোট, আর 10ই নভেম্বর হবে ফল ঘোষণা। রাজভবনে ইতিমধ্যেই ভোট দিয়েছেন রাজ্যপাল ফাগু চৌহান। কুমভার কেন্দ্রে ভোট দিয়েছেন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। খাগড়িয়া কেন্দ্রে ভোট দিয়েছেন এলজেপির চিরাগ পাসওয়ান।
নজর রাখছি পরের খবরে। মুম্বাইয়ের ধাঁচে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আত্মঘাতী জঙ্গি হামলা, অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের ছটি জায়গায় হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় বেশ কয়েকজনের। জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে নিহত এক পুলিশ কর্মীও। গুলির লড়াই চলাকালীন এক জঙ্গিরও মৃত্যু হয়েছে। তার শরীরে বাঁধা ছিল বিস্ফোরক। গোটা শহরে আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ ভিয়েনা পুলিশের।